नमस्कार बंधुरा, आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল আর ডিমের একটা রেসিপি। তাড়াহুড়োর সময় খুব সহজেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি 1 কাপ চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখছি। প্রথমে কড়াইতে আমি 4 টেবিল চামচ মতো তেল দিয়ে নিলাম। এবার 4 টুকরো আলু দিয়ে দেব সামান্য নুন আর হলুদ গুঁড়ো। এবার ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা 4টি ডিম দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, দুটো তেজপাতা। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সামান্য নুন। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য চিনি, আবার একটু ভেজে নেব। এবার দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল ঝরিয়ে রাখা চালটা আমি দিয়ে দেব। চালের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল। আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই 2 কাপ পরিমাণে জল দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এক চা চামচ গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন ভাতটা বেশ ঝরঝরে হয়ে গেছে, আর কোনো জল নেই। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।